মাসিক ফি 1000 টাকা, স্কুলে ভর্তি হওয়ার ফি 10,000, কোন রকম নোটিশ ছাড়াই রাতারাতি তা দ্বিগুণ হয়ে গেল। স্কুলে এসে মাথায় হাত পড়ুয়াদের অভিভাবকদের, বেসরকারি স্কুলগুলিতে কোনো নোটিশ ছাড়াই লাগাম ছাড়া ফি বৃদ্ধির এমন ঘটনা প্রতিনিয়তই ঘটে এই রাজ্যে। এবার এই প্রবণতা বন্ধে করার রাজ্য বেসরকারি স্কুলে শিক্ষার খরচ নিয়ন্ত্রণে নয়া আইন আনছে রাজ্য সরকার। ইতিমধ্যেই তৈরি হয়েছে নতুন আইনের খসড়া, নিয়ন্ত্রক কমিশনের ধাঁচে কমিটি তৈরি করা হবে। কমিটির অনুমোদনের পরই বাড়ানো যাবে স্কুল ফি। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, স্কুলের পরিকাঠামো অনুসারেই ফি বৃদ্ধি করতে হবে। প্রতি বছর নির্দিষ্ট হারে ফি বৃদ্ধির অনুমোদন দেওয়া হবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বেসরকারি স্কুলের কর্তারাও। লামার্স, বাপরে, 2,47,000, সবচেয়ে হাইয়েস্ট। আপনারা এত নেন কেন? তারা ডোনেশন নিচ্ছে, ডোনেশন ইজ নট অ্যালাউড, সবচেয়ে ভালো মেসেজ যায়। যদি কেউ অন্যায় করে তারাও ধরা পড়ুক, আমি যাই নিশ্চয়ই। এটা গুড ডিসিশন, থ্যাংক ইউ সো মাচ, ইটস আ ভেরি গুড ডিসিশন।